সর ভাই কদিন আগেই আসলে টিম চালাতে একটা এখন ন্যাশনাল টিমের খেলা দেখতে এসেছেন কেমন এনজয় করছেন এটা আসলে বলাটা বোকামি হবে কেমন দেখলেন আসলে ম্যাচটা আমরা উপভোগ করছি যতটুকু খেলা হয়েছে ততটুকুই আশা ছিল জেতার বাট হলো না আর কি ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে ভালো কিছু হবে আপনার কাছে কি মনে হয় আসলে বাংলাদেশ যখন ইংল্যান্ড 326 করেছে ওই জায়গাটাই বাংলাদেশ নত হয়ে গেছে কাইন্ড অফ একেবারে তিনটা উইকেট পড়ার পরে আসলে আমরা ব্যাকফুটে চলে গেছি ওইখান থেকে আর রিকভারি হয় নাই যদিও তামিম আর সাকিব একটা ভালো পার্টনারশিপ ছিল বাট ওটা যদি সেঞ্চুরিতে পরিণত হইতো যে কোনো একজন তাহলে মনে হয় আমাদের একটা আশা ছিল বাট ওটাও হয় নাই ওইখানে আমরা হেরে গেছি আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই নিজেদের চেনা উইকেটেই ফেল করলো আপনারা যেহেতু আসলে বিদেশি প্লেয়ারদের সাথে ডিল করেছেন খেলেছে আপনাদের টিমে কি মনে হচ্ছে ওদের মেন্টালিটির সাথে বাংলাদেশের প্লেয়ারদের মেন্টালিটির পার্থক্যটা কোন জায়গায় এক্সপিরিয়েন্স ওরা খেলতেছে সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতেছে সব জায়গায় অ্যান্ড আমাদের দেখলে আমাদের মেজরিটি অফ দ্য প্লেয়ার অনলি খেলতেছে শুধু বিপিএলে অনলি সাকিব খেলতেছে বাইরে হোপফুলি এই লিটন দাস মুস্তাফিজও খেলতেছে আগে থেকে এই দুইজনই আর এবছর থেকে যাবে রিটন থাস্কিন যাওয়ার চান্স আছে পিসিএলে মনে হয় যাইতেছে না সো মোর ফ্র্যাঞ্চাইজি গেমগুলো খেললে ওদের এক্সপিরিয়েন্সটা ভালো হবে তখন বুঝতে পারবে কোথায় কী রেকিং হইতেছে আপনাদের যেহেতু পেয়েছি সিলেট স্ট্রাইকার্স নিয়ে আসলে আপনাদের সামনের সিজন নিয়ে কী চিন্তাভাবনা আছে এবং ক্রিকেট নিয়ে যেহেতু আপনারা কাজ করেন আপনাদের আপনারা ইউএসএতেও আপনাদের একটা টুর্নামেন্ট হবে এটা নিয়ে যদি একটু জানাতেন বা আপডেট দিতেন নেক্সট বাংলাদেশের নেক্সট ক্রিকেট নিয়ে আমাদের মিটিং আছে অতি শীঘ্রই তারপর আমরা আপনাদেরকে অ্যানাউন্স করবো না কী হইতেছে আর আমেরিকায় আমাদের দুইটা টুর্নামেন্ট শুরু হইতেছে একটা হলো গিয়ে NYBCL ওইটা শুরু হবে এপ্রিল থেকে এটা লিগ স্টেজে খেলা হয় আর আরেকটা হবে গিয়ে মিশিগানে MCC মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ওইটা হবে গিয়ে 12টার মতো টিম আসবে ডিফারেন্ট স্টেট থেকে বাংলাদেশ থেকে অনেক ন্যাশনাল টিমের এক্স ন্যাশনাল প্লেয়ার দিয়ে ওরা এখানে যায় খেলায় আর আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রাইজ মানি টুর্নামেন্ট ফর এনি কমিউনিটি সো দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ সরোয়ার ভাই এই যে আপনাদের যে টুর্নামেন্টটা হয় ইউএসএতে সেই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার আপনারা নিয়ে যান আমরা যদি দেখি ইমরুল কায়েস খেলেছে আরিফুল হক খেলেছে সরাদি শুভ নাসির হোসেন লট অফ প্লেয়ার আপনারা নিয়ে যেয়ে থাকেন সেই জায়গা থেকে বাংলাদেশের প্লেয়ারদের এই যে ইন্ট্রোডিউস করে দেয়া বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তাধারাটা কই থেকে শুরু হয়েছে আপনাদের মানে কবে থেকে এটা শুধু আমরা নিয়ে যাই এটা ভুল হবে এই ট্র্যাডিশনটা অনেক বছর ধরে চলতেছে আগেও বড় বড় টুর্নামেন্ট ছিল আমাদের ওইখান থেকে যাওয়া আসা আর প্লেয়াররাই রেকমেন্ড করে আরেক প্লেয়ারকে চলো এখানে যাও ভালো টুর্নামেন্ট হয় এই এই সুবাদেই সবাই আসে একজনের পর একজন এই বছর মনে হয় আরও নতুন করে অ্যাটলিস্ট 10 জন যাচ্ছে আমি যতটুকু জানি সো এটা আমাদের জন্য একটা বিষয় মানে অনেক অদ্ভুত একটা মানে অনুপ্রেরণা হিসেবে কাজ করে কারণ আমরা বাংলাদেশি প্লেয়ার পাই না যখন ওদেরকে পাই আমরা খুব খুশি হই ওদেরকে আপ্যায়ন থেকে শুরু করে বা ওদেরকে খেলানো থেকে একটা রীতিমতো আমাদের মাঝে কম্পিটিশন শুরু হয়ে যায় সো এটা আমরা খুব উপভোগ করি শুভাই এই যে আপনাদের সাথে কয়েকজন অর্গানাইজার আছে যারা ইউএসএতে টুর্নামেন্ট করে আপনারা নিয়মিত প্লেয়ার আপনারা নিয়মিত প্লেয়ার নিয়মিত খেলে থাকেন এই যে বাংলাদেশের প্লেয়ারদের সাথে এই যে আপনারা তো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কখনো সুযোগ হয়নি সেই অর্থে তো ওই টুর্নামেন্টগুলো আসলে কতটা এনজয় করেন আপনারা না আমার কাছে মনে হয় যে মলুদ ভাই এবং জগলু ভাই দুজন আছেন এনারা যথেষ্ট পেট্রোনাইজ করেন আমেরিকান ক্রিকেট ডেভেলপ করার জন্য আমেরিকায় বিশেষ করে বাঙালি প্লেয়ারদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যেটা মানে ওইখানে মানুষ যে এরকম পরিশ্রম এবং শুধু ওনারাই না সাথে যারা ক্রিকেট খেলে যারা ক্রিকেট খেলে তারাও মনে করেন পার্ট টাইম জব করে এসে আবার 2-3 ঘন্টা প্র্যাকটিস করতেছে ওদের লাভ অফ ক্রিকেট দেখে সত্যি আমি খুব অ্যামেজ এবং সাথে এনাদের মতো মানুষ যদি ওখানে না থাকতো ওইখানকার ক্রিকেটও ডেভেলপ হতো না আমি অবশ্যই তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই তাদেরকে এবং তারা ক্রিকেট যেভাবে ওইখানে ডেভেলপ করার জন্য চেষ্টা করছে সেই একই সাথে আপনি দেখছেন বিপিএলের মতো একটা টিমে এত ভালো একটা টিম করেছে এবং এত ভালো পারফর্ম করেছে মানে তাদের ক্রিকেটের প্রতি ডেডিকেশন আছে আপনারা সবাই যদি তাদেরকে সাপোর্ট করেন আমরা সবাই যদি তাদেরকে সাপোর্ট করি আমরা শিওর যে তারা আরও অনেক ভালো কিছু আমাদের দেশকে এবং পুরো ওয়ার্ল্ডে দিতে পারবেন সেটা